আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফাইম আহমেদ এন্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন 21। আজকের ভিডিওটি হচ্ছে শাটার স্টকের ফাইল আপলোড নিয়ে যত রকমের সমস্যা এবং সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। যারা নতুন আছেন, শাটার স্টকে ফাইল আপলোড দিতে গিয়ে বিভিন্ন ধরনের ইরর দেখায় এবং সেই ইররগুলোর সলিউশন কী কী হতে পারে সেগুলো আজকে আমি আপনাদের দেখাবো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কতগুলো ইরর আছে এবং সেই ইররগুলো দেখালে আপনাকে কী করতে হবে, অর্থাৎ সেটার সলিউশন সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে আমি এখান থেকে একটা ফাইল নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা আপলোড করব। দেন এটাকে প্রথমে যেটা করতে হবে, আমরা এখান থেকে আগে স্টার্ট হেয়ার দিলাম আপলোড কন্টেন্টে। দেখুন এখানে ওরা বলে দিচ্ছে আপনি যদি ভেক্টর আপলোড দেন অবশ্যই ইপিএস হতে হবে, আর ইপিএসের ফাইল ভেক্টর আপলোডের ক্ষেত্রে আপনার এটা ভার্সন হতে হবে 8 অথবা 10। তাহলে আমাদের যে ইলাস্ট্রেটর যে ফাইলটা আছে এটাকে আমরা প্রথমে কন্ট্রোল শিফট অ্যান্ড এস দিলাম, অর্থাৎ সেভ এস দিলাম, দেন ইপিএস রাখবো, রেখে সেভ দিব। এখান থেকে ভার্সন যেটা আছে এটা অবশ্যই ওরা বলছে যে 10 অথবা 8, সো এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন আপনারা চুজ করে দিতে পারেন। আমি বরাবর মতো 10 রাখি, 10 দিলাম, দেন হিট ওকে করলাম, ফাইলটা সেভ হোক। সো ফাইলটা সেভ হতে থাকুক। এর মাঝে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এই ডিজাইন 21 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমি গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল দিই এবং কিছু প্রোডাক্ট আনবক্সিং অ্যান্ড রিভিউ করে দেখাই, সো এগুলো আপনাদের কাজে দিবে। অনেকগুলো ভিডিও আছে, চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, দেখা যাক এবার। ওকে, ফাইলটা আমাদের অলমোস্ট সেভ হয়ে গেছে, আরেকটু ওয়েট করি। ওকে, ফাইল সেভ হওয়া শেষ, এখন আমরা একটু ফাইলটা দেখব। দেখুন ফাইল সাইজ কত, 55 MB। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখানে আমরা আপলোড দিতে গেলে অবশ্যই ফাইল সাইজ যেন 100 MB উপরে না হয়। ভেক্টরের ক্ষেত্রে 100 MB উপরে হলে তারা নেবে না, সেটাকে অবশ্যই 100 MB নিচে রাখবেন। সো এটা 55 MB, ফাইলটা দেখি ড্র্যাগ করে এখানে এনে এখানে ছেড়ে দিবেন, অথবা এখানে ক্লিক করলে আপনারা ওই অপশন থেকে আপলোড করতে পারবেন। সো আমি ফাইলটা আপলোড করে দিলাম, আপলোড হচ্ছে। সো আমাদের আপলোড হয়ে গেল, দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। সো প্রথম যে ইরোটা সেটা এখানে দেখাচ্ছে, দেখুন একটা ইয়েলো বাটন চলে আসছে যেটাকে বলতেছে প্রবলেম উইথ সাম অফ ইয়ার কন্টেন্ট, ক্লিক হেয়ার ফর ডিটেলস। সো আমরা এখানে ক্লিক করলাম, দেখুন প্রথমে যে বিষয়টি দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার পিক্সেল বেসড বিটম্যাপ অথবা রাস্টার এফেক্ট, রিমুভ দিস এফেক্ট অ্যান্ড অবজেক্ট আপলোড ইউর ফাইল অ্যাগেন, অর্থাৎ এইখানে আমার যেই, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, অর্থাৎ আমার যে ইলাস্ট্রেটর এই যে ফাইলটা আছে এটার মধ্যে রাস্টার এফেক্ট আছে। শাটার স্টকে ফাইল আপলোড দিতে হলে 100% ভেক্টর লাগবে, অর্থাৎ 100% আপনার এখান থেকে 100% কোনো রকমের এফেক্ট ইউজ করা যাবে না, ইভেন ইমেজ ইউজ করা যাবে না। যেহেতু আমার এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা টোটালি একটা ইমেজ, সো সেক্ষেত্রে তারা এটাকে রাস্টার হিসাবে ধরছে, তো আমরা এটা ডিলিট করে দেব। ওকে, দেন এখানে নিচে যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন এটাও একটা রাস্টার এফেক্ট, অর্থাৎ গোশিয়ান ব্লার দিয়ে করা, সো এটাকেও আমরা ডিলিট করে দেব। দেন আবার সেভ করব, কন্ট্রোল শিফট দেন এস, সেভ এস দিলাম, ইপিএস সেভ ইএস, দেন এখান থেকে 10 দিলাম, ওকে। সো বেসিক্যালি আমি যেটা করতেছি এটা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি যে আসলে কি কি সমস্যা হয়। আমি ইমেজ রেখে দিয়ে প্রথমে দেখলাম যে আমার ইমেজ সহ তারা ভেক্টর ফাইলটা নেবে না, সো আমি ইমেজ ডিলিট করলাম এবং আমার যে ভিতরে একটা রাস্টার এফেক্ট ছিল সেটা ডিলিট করলাম, দেন সেভ দিলাম। আচ্ছা, ফাইলটা সেভ হোক, দেন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওকে, এইখান থেকে আমরা একটু উইন্ডোজে চলে যাব, উইন্ডোজ থেকে চলে যাব এখানে লিঙ্কস, দেন এখানে দেখুন কোনো ধরনের লিঙ্কস নেই, অত এখানে কোনো ইমেজ নেই, সো আমাদের কোনো এখন আর কোনো সমস্যা নেই, আমরা ফাইলটা সেভ করেছিলাম এটা। সো এখন দেখুন ইমেজ ডিলিট করা আমাদের ফাইল সাইজ আরও কমে গেছে। আবার আমরা এখানে যাব, সো আবার ফাইলটা আপলোড করব, এখন কোন সমস্যা দেখা দেয় সেটা আমরা দেখব। ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন আসলে কী কী সমস্যা হয় এবং সেগুলোর সমাধান কী কী।
सो हमें नेक्स्ट कर दिल एकटू वेट करी ओके देखो प्रसेस कमप्लीट रिफ्रेश नाओ ये क्लिक करबें दें आबार एखे आसें आबार एटार ऊपर क्लिक करबें एबार देखुन तारा जे एटा बोलते से जे साइज अफ आर्टबोर्ड नट साइज अफ द अच्छा फोर मेगा पिक्सल सो एखे आर्टबोर्डर जो सजा आता एक चेक करी देखी कत आखने देख 1200x900px शाटर स्टॉक फाइल अपलोडर क्षेत्र अवश्य 2000px/2000px ऊपरे होते हैं से क्षेत्र में फाइल सज मात्र 1200x900 सो यटार जो आप फाइल सज बाढ़ अर्थात आर्टबोर्ड सजा बाढ़ एखान टेने 2000px बराबर मत 3000-4000px रेखे दी अच्छा 3000 रखल दें सबगुलो एकसाथे दौरे आर एटे टेने बड़ करब अच्छा एबारे आर सेव दीब कंट्रोल एस दिलाम डायरेक्ट ओके फाइल सेव आमरा स्टार्ट हेयर दिलाम ओके आमादेर फाइल सेव हो गेल एखाने एकटु फाइलटा देखी जेहेतु आर्टबोर्डर साइज आमरा बड़ो करेछि ताई आमादेर फाइल साइजो बेड़े गेछे देखुन 78MB समस्या नेई 100MB एखोनो हय नाई सो आमरा एटाके आबार ड्रैग करब एखाने एने छेड़े दिलाम 100MB नीचे होले आपनार कोनो समस्या नेई किन्तु 100MB उपरे वेक्टर फाइल ईपीएस आपलोड करा जाबे ना एटा अवश्य माथा राखबेन आर इमेजेर क्षेत्रे सेटा 50MB होते हबे 50MB नीचे उपरे हवा जाबे ना सो आमरा एखाने एटा आपलोड शेष नेक्स्ट दिलाम एबार देखबो आमरा कोन धरनेर कि समस्या हय अच्छा रिफ्रेश नाओ दिलाम এই যে দেখুন চলে আসছে যে প্রবলেম উইথ দ্য সাম অফ ইয়ার কন্টেন্ট ক্লিক হিয়ার ডিটেইলস সো ক্লিক করলাম এখন দেখুন যে সমস্যাটা দেখাচ্ছে সেটা হচ্ছে লাইভ ফন্টস কনভার্ট দ্য টেক্সট আউটলাইন শেপ এন্ড আপলোড ইয়ার ফাইল অ্যাগেইন সো এর অর্থ হচ্ছে আচ্ছা আমরা এটা ক্লিয়ার করে দেই এর অর্থ হচ্ছে যে আমাদের এইখানে যে ডিজাইনে যেই আমরা ফন্টগুলো ইউজ করব সেগুলো টেক্সটগুলো অবশ্যই আউটলাইন করে দিতে হবে এগুলো প্রত্যেকটা এডিটেবল রাখা যাবে না सो अवश्य हमें यटार जो कि करब कंट्रोल ए दिलाम अल सिलेक्ट कर लम शर्टकाट नियम दें आप एखान टाइपे चले जाब टाइप एखान प्रिंट आउटलाइन अपशन देखते ये क्लिक करब अथवा शिफ्ट कंट्रोल ओ दीब सो हमारे जो फंडगुलो आगू सब वेक्टर हो गए अर्थात आउटलाइन हो गए देखो यगल एन एडिटेबल ना सबगुलो आउटलाइन करते हैं अवश्य दें आर कंट्रोल एस दिलाम फाइल आबार सेव करते তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখলে ফাইল আপলোডের ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না নেক্সট দিলাম একটু আগে যেহেতু ফন্টের সমস্যা ছিল ওইটা আমরা ফন্ট আউটলাইন করে দিয়েছি সকল টেক্সট ধরে আমরা জাস্ট আউটলাইন করে দিয়েছি এখন দেখি আমাদের কোন সমস্যা হয় আচ্ছা রিফ্রেশ করলাম ফাইনালি এটা দেখো না এখন আমাদের এই এটার ভিতর আর কোনো সমস্যা নেই যার ফলে আমাদের এখানে ফাইলটা নিয়ে নিয়েছে ওকে এখন আপনারা এই ফাইলটাতে ক্লিক করে জাস্ট এই ফাইলটাতে ক্লিক করে এখান থেকে আপনাদের টাইটেল দিবেন দেন ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর এইখান থেকে আরেকটা ক্যাটাগরি 2 এটা অপশনাল এটা চাইলে সিলেক্ট করতে পারেন নাও করতে পারেন দেন এখান থেকে আপনারা আর কিছু করা লাগবে না আর এখান থেকে ট্যাগ দিবেন অবশ্যই চাইলে এখান থেকে কিওয়ার্ড টুল এই টুলটা ইউজ করে আপনারা এখান থেকে ট্যাগ কালেক্ট করতে পারেন আচ্ছা এইভাবে আপনারা ফাইলগুলো খুব সহজে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখলে আপনাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না তাহলে এইভাবে ফাইলগুলো আপলোড করতে পারবেন সো আরেকটা বিষয় আমার মনে হয় এখানে রয়ে গেছে সেটা হচ্ছে যে আপনার ডিজাইনে কোনো যদি প্যাটার্ন থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন প্যাটার্নটা क्रिएट आउटलाइन कर दिवन सबगलो एकसाथे दौरे यान जाबान एक्सपान्ड कर देवें जमन एक्सपान्ड एपारेंस एटे क्लिक करबें दें आर जाबन एक्सपान्ड अच्छा ग्रेडियंटे बद दिल सो ये एक्सपान्ड कर देवें जा कि आपनर एटार भर जो पैटार्न अथवा अपनर जो जे टेक्सटगुलो आगू सब एकसाथे अपनर एक्सपान्ड हो जाए तक अपना और को समस्या होना और एक विषय ख्याल रखबें अवश्य से रास्टर इफेक्ट जान ইউজ না করেন এইখান থেকে কোন ধরনের এফেক্ট ইউজ করা যাবে না সো এইভাবে ফাইলটা যেহেতু আমি ফাইলটা আপলোড করে দেখিয়ে দিই সোশ্যাল মিডিয়া
যেহেতু এটা ফুড ক্যাটাগরিতে, সো আমরা ফুড খুঁজবো, ফুড অ্যান্ড ড্রিঙ্কস। ক্যাটাগরি দুই তো আমরা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেক্সচার দিয়ে দিলাম, আর এখান থেকে কিওয়ার্ড টুলটা ইউজ করব। দেখুন এখানে ইমেজের সাথে ম্যাচ করে আমাদেরকে কিছু ইমেজ দিবে। আচ্ছা এগুলো একটাও ম্যাচ করে না যেহেতু আমাদের এটা বোঝা যাচ্ছে না ফুডের। সো আমি এখানে ফুড ফুড সোশ্যাল মিডিয়া লিখলাম। আচ্ছা দেন এখান থেকে ইমেজগুলো আসার পর আপনার সাথে যে ইমেজগুলো বেস্ট ম্যাচ হয় সেগুলো ক্লিক করবেন, তিনটা ইমেজ সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক কিছু কিওয়ার্ড নিয়ে নিবে। ওকে এখানে দেখুন কিছু কিওয়ার্ড শো করতেছে, অ্যাড অল দিয়ে দিবেন, অথবা আপনি চাইলে এখান থেকে বেছে বেছে কিছু কিওয়ার্ড নিতে পারেন। আর এখান থেকে আমি কিছু কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। সো এভাবে কিওয়ার্ড আপনারা 50টার মতো কিওয়ার্ড আপনারা এখানে ইউজ করতে পারবেন। দেন অ্যাটাচ টু সিলেক্ট এটাতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেটা চলে আসবে। আপনি আচ্ছা সরি এখানে আমার সাবমিটে ক্লিক করে গেছে। সো আর কিছু করার নেই, এখান থেকে আপনারা এই সাবমিটে ক্লিক করবেন, ট্যাগ দিবেন, টাইটেল দিবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন এখান থেকে ট্যাগ দিবেন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটা সাবমিট হয়ে যাবে। দেখুন আমার ফাইলটা সাবমিট হচ্ছে। ফাইল সাইজ যেহেতু একটু লার্জ তাই একটু সময় নিবে, সো খেয়াল রাখবেন। আচ্ছা দেখুন এখানে নেয়। সো সাবমিট করার ক্ষেত্রে আরেকটা বিষয় যেহেতু যাক ভালো হলো, এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই এই যে টাইটেলটা দিবেন সেটা অবশ্যই অ্যাটলিস্ট 5 ওয়ার্ডস, অর্থাৎ আপনাকে অবশ্যই 5টা ওয়ার্ডস হতে হবে। যেমন এখানে দেখুন 1, 2, 3, 4টা হয়েছে। তো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফর ফুড একটু বাড়িয়ে দিলাম টাইটেলটা, দেন সাবমিটে ক্লিক করবেন, আর কিছু দেওয়ার নেই, তাহলে ফাইলটা আমার আপনাদের সাবমিট হয়ে যাবে এখানে। সো এখান থেকে সাবমিট হয়ে গেলে এখানে পেন্ডিং অপশন আপনারা দেখতে পারবেন যে কি কি ফাইল আপনি সাবমিট করেছেন। দেন এখান থেকে রিভিউ অপশন আপনাদের দেখাবে আসলে যে কি আপনার ফাইলটা রিজেক্ট হলো কি কারণে, অথবা আপনার ফাইলটা অ্যাপ্রুভ হলে এরকম সবুজ বাটন দেখাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার সোশ্যাল মিডিয়া আগে কিছু আমি ডিজাইন এখানে দিয়েছিলাম যেগুলো প্রত্যেকটাতে ইমেজ ছিল এবং সেগুলো ট্রেস করা ছিল, যার কারণে বিভিন্ন সমস্যার কারণে রিজেক্ট করে দিছে। সো এই ছিল আজকের ভিডিওতে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী কী বিষয় আপনার জানার আছে, অথবা আপনার যদি এই রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে আপনি এখানে কমেন্ট করে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি সেগুলো একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্ত, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কিছু নিয়ে। আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে একটা অল দিয়ে দিবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।